বাসায় ছোট ছোট সোনামণি রেখে যারা আসলে প্রবাস জীবন কাটাচ্ছেন তাদের জন্যই কিন্তু মূলত এই ক্যামেরাগুলো। এই ক্যামেরাটা কিন্তু রোটেটেবল, হ্যাঁ, চারিদিকে আপনি ঘুরায় ঘুরায় কথা বলতেও পারবেন, কথা শুনতেও পারবেন। ওয়াটারপ্রুফ এটা? ফুললি ওয়াটারপ্রুফ ভাইয়া। ওয়াও, পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না? ভিজলে কি, পানিতে চুবাই রাখলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইখানে যে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছি এই রকম ফুল এইচডি হবে? এটাই তো ক্যামটেক লাগানো ভাইয়া। আচ্ছা, এইটা ক্যামটেক ক্যামেরা, প্রত্যেকটা ক্যামেরা এগুলা ইউজ করা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা সিসিটিভি ক্যামেরার ভিডিওতে। দীর্ঘদিন ধরে সিসিটিভি ক্যামেরার কোনো আপডেট ভিডিও আসতেছে না, এর জন্য কিন্তু আজকে চলে আসছি ক্যামেরা ভিশন শপে। আর তাদের শপের অ্যাড্রেসটা কিন্তু আমাদের সালমান ভাই বলে দিব। সালমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়া সালাম, কেমন আছেন? আসিফ ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাইয়া। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল মুকাররম মসজিদের নিচতলায়, 52 নম্বর শপ, ক্যামেরা ভিশন। আচ্ছা, আজকের ভিডিওতে মূলত সর্বনিম্ন কত প্রাইজের? আজকে সর্বনিম্ন হচ্ছে 1350 টাকার ক্যামেরা। আসিফ ভাই, আজকে যে ক্যামেরাগুলো দেখাবো তার প্রথমে যে ক্যামেরাটা সেটা হচ্ছে পেঙ্গুইন ক্যামেরা। পেঙ্গুইন গরমের বাতাসে পুরো পেঙ্গুইন ক্যামেরা। যেমন হচ্ছে ক্যামেরাটা পেঙ্গুইন কেন বলতেছি, ক্যামেরাটা দিয়ে আপনি কথা বলতেও পারবেন, কথা শুনতেও পারবেন। হ্যাঁ, ক্যামেরাটার মডেল যদি বলি সেটা হচ্ছে C41। ক্যামেরাটা ভিস্টার ক্যামের, আর এটা হচ্ছে ভিয়েতনাম কোম্পানি। ক্যামেরাটার ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি যদি বলি সেটা 1 বছরের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 বছর, 1 বছরের। আর আসিফ ভাই, ক্যামেরাটা কিন্তু রোটেটেবল, হ্যাঁ, চারিদিকে আপনি ঘুরায় ঘুরায় কথা বলতেও পারবেন, কথা শুনতেও পারবেন। আচ্ছা, তো ক্যামেরাটার বর্তমান প্রাইস থাকবে মাত্র 1950 টাকা। যারা আসলে প্রবাসে আছেন, বাসায় ছোট ছোট সোনামণি রেখে যারা আসলে প্রবাস জীবন কাটাচ্ছেন তাদের জন্যই কিন্তু মূলত এই ক্যামেরাগুলো। এই একটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনার বাসার আসবাবপত্র বা সোনামণিরা কি করতেছে, কিভাবে আছে, এগুলো আপনি নজরদারিতে রাখতে পারবেন, প্রবাসে বসেও দেখা যাবে। জি জি, এটা হচ্ছে ইন্টারনেট লাইনের মাধ্যম দিয়ে যেখানে ক্যামেরাগুলো লাগাবেন এখানে মাস্ট বি ইন্টারনেট লাইন ইউজ করে আপনি সারা পৃথিবী থেকে এটা অপারেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আরও একটা ক্যামেরা আছে, এই ক্যামেরাটা হচ্ছে C46 মডেল নাম্বার, আর এটার বর্তমান প্রাইস থাকবে মাত্র 2650 টাকা। আর সেম ফিচার, মানে সেমই আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি, সেম কাজ। তো যারা আসলে প্রবাসে আছেন তাদের জন্য মূলত একটা ক্যামেরা দিয়ে আপনার সোনামণিদের নজরদারিতে রাখার জন্য এই ক্যামেরাগুলো। আর বাদ বাকি যে ক্যামেরাগুলো আছে, মানে পরবর্তী যে ক্যামেরাগুলো দেখাবো সেই ক্যামেরাগুলো সম্পূর্ণ প্রফেশনাল টাইপের ক্যামেরা। তো আসিফ ভাই, ক্যামেরার দেখানোর আগে আমি কিছু কথা বলে নিই কাস্টমারের উদ্দেশ্যে। সেটা হচ্ছে কাস্টমাররা আসলে জানেন না যে কোথায় কোন ক্যামেরা ইউজ করলে বেটার হয়। অনেক কাস্টমার এই ক্যামেরা ভিশনে আসেন সারাদিনে, কারণ ক্যামেরা ভিশনটা আসলে এমন একটা প্রতিষ্ঠান, আমরা চাই না যে কোনো কাস্টমার আসলে ভুল কোনো কিছু নিয়ে যাক। তো কাস্টমার অনেক সময় মনে করে যে এই ক্যামেরাটা আসলে ভিতরে ইউজ করার জন্য, সিঁড়ি ঘরে ইউজ করার জন্য, অনেকে মনে করে এটা আউটডোরের জন্য। তা বেসিক্যালি কোন ক্যামেরাটা কোথায় ইউজ করলে ভালো হয় এই সম্পর্কে একটু ধারণা দিই। তো আসিফ ভাই, প্রথমে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ক্যামটেকের 220 মডেলের ডোম ক্যামেরা। আর এই ক্যামেরাটা আপনি সিঁড়ি ঘরে, ড্রয়িং, ডাইনিং স্পেসে, রুমের ভিতরে, করিডরে ইউজ করার জন্য পারফেক্ট একটা ক্যামেরা। ক্যামেরার 3 মেগাপিক্সেল ক্যামেরা, যদি লং ডিস্টেন্সটা বলি এটা হচ্ছে 90 ফিট দূরত্বের ক্যামেরা। 90 ফিট দূরত্ব কাভার করবে। ক্যামেরাটা হচ্ছে আপনার 2 বছরের পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, এবং সিঁড়ি ঘরে, ড্রয়িং, ডাইনিং স্পেসে ইউজ করার জন্য পারফেক্ট একটা ক্যামেরা। আর ক্যামেরাটার বর্তমান প্রাইস থাকবে সিঙ্গেল পিস মাত্র 1350 টাকা। 1350 টাকা, অনলি 1350 টাকা। আচ্ছা, পরবর্তী যে ক্যামেরাটা দেখাবো আসিফ ভাই এটা হচ্ছে 0070 মডেলের ক্যামেরা। আর ক্যামেরাটা হচ্ছে 1 থেকে শুরু করে 5000-4000 স্কোয়ার ফিটের যেসব বড় বড় ওয়্যার হাউসগুলো আছে সেই ওয়্যার হাউসগুলো কাভার করার জন্য মূলত 0070 পারফেক্ট একটা ক্যামেরা। 4000-5000 স্কোয়ার ফিট যে ওয়্যার হাউসগুলো আছে, জি, কিন্তু এটা ইনডোর সাইজের যে ক্যামেরা। আচ্ছা আচ্ছা, জি। তো আসিফ ভাই, আর একটু মেগাপিক্সেল যদি আমি বলি এটাও 3 মেগাপিক্সেল, 2 বছরের ফুললি পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আর কাস্টমাররা আসলে তো চাই যে একের ভিতরে সব, অনেকগুলো ক্যামেরার মডেল হয়ে থাকে যে ক্যামেরাগুলো যেমন হচ্ছে আপনার ইনডোরে ইউজ করার জন্য, আউটডোরে ইউজ করার জন্য। তো কাস্টমারের একটু রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা ক্যামেরা সম্পর্কে জানার জন্য, ভিডিওটা না দেখে, মানে না টেনে দেখার জন্য। তো এই ক্যামেরাটা যেটা বলি, তো এই ক্যামেরার সিঙ্গেল পিস থাকবে মাত্র 1550 টাকা করে, আর এটা লং ডিস্টেন্স থাকবে 120 ফিট। পরবর্তী আরও একটা ক্যামেরা দেখাবো আসিফ ভাই, সেটা হচ্ছে ক্যামটেকের 0080 মডেলের ক্যামেরা। ক্যামেরার যদি বিশেষত্ব বলি আপনি ইনডোর আউটডোর দুই জায়গায় ইউজ করতে পারবেন। এটা ফুললি ওয়াটারপ্রুফ, 3 মেগাপিক্সেল, 2 বছরের ফুললি পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওয়াটারপ্রুফ এটা? ফুললি ওয়াটারপ্রুফ ভাইয়া। ওয়াও, পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না? পানিতে ভিজলে কি, পানিতে চুবাই রাখলেও কোনো সমস্যা হবে না? তাই এর আগের ভিডিওতে মনে আমি আপনি একবার পানিতে চুবাইও দেখাইছিলেন কাস্টমারকে এটা। আচ্ছা আচ্ছা, তো আসিফ ভাইয়ের ফেসবুক পেজে যদি ঢুকেন তাহলে কিন্তু পাবেন এই ক্যামেরাটা পানিতে চুবানো আছে অলরেডি। তো আসিফ ভাই, ক্যামেরাটা 3 মেগাপিক্সেল, 2 বছরের ফুললি পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর ক্যামেরা যদি লং ডিস্টেন্সটা আমি বলি 180 ফিট দূরত্ব কাভার করবে। 180 ফিট, আর বর্তমান প্রাইস থাকবে মাত্র 1950 টাকা করে পার পিস। হ্যাঁ, পার পিস এটা হচ্ছে 1950 টাকা। আচ্ছা ভাই, ভিডিওর মাঝখানে আমি একটা প্রশ্ন করি, যদি কেউ চায় 5 পিস, 10 পিস বা 8 পিস এইরকম, তো সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে প্যাকেজ সিস্টেমে? অবশ্যই ভাই, কারণ প্রত্যেকটা ক্যামেরা, এই জন্য আমি আসিফ ভাই বলতেছি যে পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ এই ক্যামেরা শুধু ক্যামেরা ইউজ করতে পারবে না, ক্যামেরার সাথে কিন্তু মাস্ট বি ডিভিআর একটা প্রয়োজন হবে। তো আমি এটা পরবর্তীতে বলতেছি আসিফ ভাই, আপনি ক্যামেরাগুলোর ফিচার সম্পর্কে, প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই, তারপরে আমি আপনার ডিভিআর সম্পর্কে কিভাবে ক্যামেরাগুলো ইউজ করলে ভালো হয় আমি বলে দিচ্ছি। এর পরবর্তী যে ক্যামেরাটা দেখাবো আসিফ ভাই, এই ক্যামেরাটার বিশেষত্ব একটু অন্যরকম। এতক্ষণ যে ক্যামেরাগুলো আপনারা দেখতেছিলেন 220, 7080 এইসব ক্যামেরাগুলো ছিল আপনার দিনে রঙিন, রাতে ছিল সাদা কালো ছবি। আর ক্যামটেকের 230 যে মডেল, এই মডেলের ক্যামেরাগুলো ছিল আসবে হচ্ছে আপনার
মানে দিনের মতো করে রাতকেও পাবেন, মানে একদম রঙিন ছবি, রঙিন ছবি, রাতেও রঙিন ছবি। জি, তো ক্যামটেকের 230 মডেলের এই বুলেট ক্যামেরাটা হচ্ছে আপনার 150 ফিট পর্যন্ত দূরত্ব কভার করতে সাহায্য করবে। আর এটার মেগাপিক্সেল যদি আমি বলি, এটাও 3 মেগাপিক্সেল, 2 বছরের ফুলি পার্সেল রিপ্লেসমেন্ট, কিন্তু রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি। তো অনেকে প্রশ্ন করে থাকে যে এগুলা ফুল এইচডি কিনা। অবশ্যই ফুল এইচডি ভাই, এখনকার প্রত্যেকটা ক্যামেরাই ফুল এইচডি ক্যামেরা। আচ্ছা, এইখানে যে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছি এই রকম ফুল এইচডি হবে? এটাই তো ক্যামটেক লাগানো ভাইয়া। আচ্ছা, এটা ক্যামটেকের ক্যামেরা, প্রত্যেকটা ক্যামেরা এগুলাই ইউজ করা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটার রেজুলেশনটা কতটা ভালো। আসলে ফুল এইচডি টাইপের যারা ক্যামেরা নিতে চান তারা কিন্তু ক্যামেরা ভিশন শপে চলে আসতে পারেন, আর আপনারা চাইলে কিন্তু হোলসেলেও নিতে পারবেন। আমাদের টোটালটাই হোলসেল ভাইয়া। আচ্ছা, এটা তো আসিফ ভাই, ক্যামেরার বর্তমান প্রাইস থাকবে মাত্র 2150 টাকা করে, হোকসে ডোম ক্যামেরা, হোকসে বুলেট ক্যামেরা। মানে আপনারা যারা সিঁড়ি ঘরে ড্রয়িং টাইম ইউজ করবেন তারা 230-এর ডোম ক্যামেরা ইউজ করতে পারেন, যারা আপনারা বাইরে ইউজ করতে যাচ্ছেন তারা বুলেট ক্যামেরা ইউজ করতে পারেন। আসিফ ভাই, পরবর্তী যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে আপনার 0090 মডেলের বড় বড় যে আউটডোর কভার করার জন্য সেই ক্যামেরাটা, সবচেয়ে বড় ক্যামেরা, সবচেয়ে বড় ক্যামেরা। জি, তো এটা হচ্ছে যারা ছোটোখাটো না, বড় সড়ো ফুটবল খেলার মাঠ কভার করতে চাচ্ছেন, বা আপনার হচ্ছে 3-4 বিঘা ঘেরের পাড়গুলো কভার করতে চাচ্ছেন, আমের বাগান, লিচুর, আমের বাগান, লিচুর বাগান, যত প্রকার বড় বড় জায়গা আছে, কনস্ট্রাকশনের সাইট, ফ্যাক্টরি সাইটগুলো কভার করার জন্য 0090 মডেলের ক্যামেরাটার কোনো বিকল্প নাই। তো ক্যামেরাটা হচ্ছে 0090 মডেল, 3 মেগাপিক্সেল, 2 বছরের ফুল পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, এবং ক্যামেরাটার বর্তমান প্রাইস থাকবে মাত্র 2450 টাকা সিঙ্গেল পিস, মাত্র 2450 টাকা। ভাই এগুলো কি ওয়াটারপ্রুফ আছে? ফুললি ওয়াটারপ্রুফ ভাই, এগুলো তো আউটডোর ক্যামেরা, অবশ্যই ওয়াটারপ্রুফ, এগুলো ওয়াটারপ্রুফ, ফুললি ওয়াটারপ্রুফ। ওয়াও। তো আসিফ ভাই, এবার আপনার কথায় আমি ফিরে যাই কাস্টমারের উদ্দেশ্যে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যামেরা আসলে ইউজ করার জন্য মাস্ট বি একটা ডিভিআর মেশিন প্রয়োজন হবে। এই ডিভিআর মেশিনটা 4 পোর্ট থেকে শুরু হয়, 4 পোর্ট, তারপরে 8 পোর্ট, তারপরে 16 পোর্ট, এটা যেমন 4 পোর্ট, তারপরে এটা দেখেন এখানে 8 পোর্ট, এরপরে হয় 16 মানে 16 পোর্ট, তারপরে হবে 32 পোর্টের। তো কাস্টমার আসলে 4টা ক্যামেরার ভিতরে যারা থাকেন তারা 4 পোর্টের ডিভিআর ইউজ করতে পারেন, 4টার অধিক যারা ইউজ করতে যাচ্ছেন তারা 8 ক্যামেরার জন্য 8 পোর্টের ইউজ করতে যাচ্ছেন। তো ডিভিআর একটা মাস্টবি প্রয়োজন হবে, প্রত্যেকটা ক্যামেরা পাওয়ার লাইনের জন্য পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার প্রয়োজন হবে, প্রত্যেকটা ক্যামেরার ভিডিও লাইনের জন্য আপনার ভিডিও বেলুন প্রয়োজন হবে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, চোর বাসা থেকে চুরি করে চলে গেল, আপনি চোরকে পরে শনাক্ত করবেন কীভাবে? ঠিক, এই হার্ড ডিস্কে কিন্তু আপনার রেকর্ডিংগুলো জমা হয়ে থাকবে, এটা অবশ্যই লাগবে, এটা মাস্ট বি আপনার প্রয়োজন হবে, এটা কিন্তু কোনো জুড়ি নাই। তবে হার্ড ডিস্কটা সবসময় চেষ্টা করবেন আপনার ভালো মানের হার্ড ডিস্কটা নেওয়ার জন্য, তার মানে হচ্ছে চোর শনাক্ত করার ক্ষেত্রে এটা মাস্ট বি প্রয়োজন। জি, হার্ড ডিস্কে যদি আপনার রেকর্ডিং না থাকে তাহলে আপনার সিজি ক্যামেরা লাগায় কোনো প্রয়োজন নেই। তো এই সবগুলো অ্যাক্সেসরিজ দিয়েই কিন্তু, তারপরে কেবল প্রয়োজন হবে, তো সবগুলো অ্যাক্সেসরিজ দিয়েই কিন্তু আপনার এই সিসি ক্যামেরা ফুল প্রফেশনালগুলো সেট আপ তৈরি করতে হয়। আর কাস্টমারের উদ্দেশ্যে যারা ছোটোখাটো একটা ফার্মেসি বা ছোটোখাটো মুদি দোকান বা ছোটোখাটো একটা ফ্ল্যাট কভার করার জন্য ক্যামেরা খুঁজতেছেন, তাদের জন্য আমি ছোট্ট 2টা ক্যামেরা, 4 চ্যানেলের ডিভিআর মেশিন, 2টা পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার, 2টা ভিডিও জ্যাক, 500 জিবি হার্ড ডিস্ক এবং 20 মিটার ক্যাট 6 কেবল, সব মিলিয়ে কিন্তু 7,900 টাকা দিয়ে একটা ছোট্ট প্যাকেজ তৈরি করা আছে ক্যামেরা ভিশনে। আপনারা চাইলে কিন্তু ছোট্ট প্যাকেজটা ক্যামেরা ভিশন থেকে কালেক্ট করতে পারবেন। এছাড়াও কেউ যদি চায় বেশি ক্যামেরা নিতে সেক্ষেত্রে অ্যাড করতে হবে? অবশ্যই, কেউ যদি মনে করে যে আমি 2টা ক্যামেরার বেশি আরও 2টা ক্যামেরা ইউজ করবো, তাহলে এইখান থেকে যদি 2টা ক্যামেরা নিয়ে আসে সেখান থেকে 1550 টাকা করে আপনার পার পিস ক্যামেরা অ্যাড হবে, তারপর অ্যাডাপ্টার ভিডিও বেলুন এগুলো যোগ হবে। তারপরে আপনার যদি মনে করে যে আমি হার্ড ডিস্ক আরও বেশি বাড়ানো মানে রেকর্ডিং টাইমটা আরও বেশি মানে দীর্ঘ করবো, তাহলে হার্ড ডিস্কটাও বাড়িয়ে নিতে পারে। এইভাবে আসলে কাস্টমারের চাহিদার উপরে ডিপেন্ড করে আমাদের প্যাকেজগুলো তৈরি করা। তো সালমান ভাই, যদি কেউ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই সিসিটিভি ক্যামেরাগুলো নিতে চায় তাহলে কীভাবে নিতে পারবে আপনাদের কাছ থেকে? ভাইয়া, ঢাকার বাইরে তো এখন হচ্ছে কুরিয়ার সার্ভিসগুলো সব কিছুই অ্যাভেলেবেল পাবেন, তো কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন। আর ঢাকার ভিতরে যারা আসেন তারা তো আমাদের সব ভিজিট করে নিতে পারবেন, সরাসরি আসবেন ইনশাল্লাহ। আর ঢাকার বাইরে থেকেও যারা আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা, সেটা হচ্ছে বাইতুল মুকারাম জামে মসজিদ, যেটা বাইতুল মুকারাম জাতীয় মসজিদ। এই জাতীয় মসজিদের নিচতলায় 52 নম্বর সব ক্যামেরা ভিশন, 1 নম্বর গলি, ইলেকট্রনিক সাইড। তো এখানে আসবেন, আর যদি নাও পান আমাদেরকে, মানে আমাদের শপটা যদি খুঁজে না পান, স্ক্রিনে দেওয়া প্রত্যেকটা নাম্বারে অ্যাক্টিভ আছে, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে আমাদের লোকেশনটা নিতে পারেন। আর যারা প্রবাস ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, প্রত্যেকটা নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ওপেন করা আছে, আপনারা কিন্তু চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো পরবর্তী কী নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন ইনশাল্লাহ জানাবেন। আর স্পেশালি থ্যাংকস আসিফ ভাইয়ের যে সাবস্ক্রাইবগুলো আছে বা নতুন যারা সাবস্ক্রাইব হচ্ছেন তাদেরকে আমন্ত্রিত থাকবে ক্যামেরা ভিশন আসার জন্য। আর আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।